না বরখাস্ত করেছি উদ্যোগটা দিয়ে দিছি। ওখানে সাদা সানা আর চীনা বাদাম দুটা একসাথে বাচ্চি। আলু না দিলে না তোমার আর এই লাইটের দরকার হয় না এই জন্য কিছু দে তাফারে মুখি আর এটা সে কাটা বেগুন ছোট বেগুন গুলা তারপরে টমেটো হ্যাঁ দিয়ে তারপরে দিয়ে করবে রসুন বাটা সিম্পল রান্না আমার হলুদ দেখি পরে বাগান দিবেন কুচিতে বাগান না দিলে স্বাদ নিত হলুদ মরিচ কাঁচা মরিচ দিবে তো এই জন্য হচ্ছে জিরা কচুর সাথে একটু ধনিয়ার পাউডার দিলে ভালো লাগে ধনিয়ার পাউডার আমি একটু দিব জাস্ট ফ্লেভারের জন্য এটা কষানি হয়ে গেলে কচু হয়ে গেলে রসুন আর পেঁয়াজ দিয়ে বাগার হবে আর ধনিয়া পাতা কাঁচা মরিচ উপরে টমেটো আমাকে পানি দিবেন পানি দিবেন অনেক কন্ট্রোলে চালার আমাদের তবু দেওয়ার বুঝছো লাউ পাতা এবং ইয়ে আলু দিয়ে রান্না করা হবে মরিচের পাউডার একটু সামান্য জিরা দেবো
তারপরে পেঁয়াজ পরে শুকনো মরিচ যাবে আর কি পেঁয়াজ দিলাম ধনিয়া পাতা দিলাম আর ইয়ে শুকনা মরিচ এইভাবে দিলে নখ দিয়ে একটু ভাঙি ভাঙি দিলে এই ছোট করে দিলে কিছু মিশে যায় আর মুখে লাগে না কাশো কিছুই ধরে কাশো মন খুলি কাশবে অনেক সময় মানুষ দমকে কাশে কিন্তু খুঁটি এটা করে করে কাশে দিয়ে দেখো এই মরিচগুলা টালা মরিচটা এই মরিচগুলো অনেক টেস্টি এবং ঝালও আছে এই মরিচগুলো আপনারা পাইলে ব্যবহার করবেন অনেক টেস্টি সুন্দর একটা আমাদের দেশীয় একটা সেন্ট আছে বাংলাদেশের একটা গন্ধ পাবেন চাইনিজ থেকে কিনে চাটনির জন্য এখানে সরিষার তেল দেওয়া হচ্ছে মাছটা উঠে নিলাম উঠানোর পরে এখন আমি ওই যে কচুর মুখে এখন বেগুন দিয়ে দিব পানি লাগবে দেখছো বসে যাবে চাচা তাহলে বলে আর দিব দিয়ে দিলাম টমেটোটা নিয়ে এসো না লোকে সাগর আলু আর একটু উপরে উঠাও তুমি না তোমার ক্যামেরা আমি দিয়ে দিই সব নিয়ে নিছি বুঝছো ভালো হবে আর কিছু সিলি রেখছি গোড়া গোড়া রাখুন একটু বাফায় গোড়া রাখুন বর্তা খাম হয়ে গেলে না খাই দিতে আর করে দিতে আলহামদুলিল্লাহ দিয়ে দিছি দর্শক
এখন আফারাতে রান্না হম মাশাআল্লাহ চৌত্রে তারপরে বাগার দিবেন নাকি যেহেতু আমরা ভাজি খাই না তো আমরা সব সময় কাঁচা রান্না করে খাই যে গ্যাসের প্রবলেম হয় না বুঝছো মেইন কথা হলো গ্যাসের প্রবলেম হয় কাঁচা হাতের হাতে সাজানো খাবার আলাদা টেস্ট ওটা ভুনাটাও টেস্ট আছে কিন্তু অভ্যাস নেই খাইন তো অনেক বাসায় খাই না দাওয়াতে খাইতো কিন্তু স্বয়ং আমরা এইভাবেই খাই যেটা মায়ের রান্না এটা আমার আম্মার রান্নার স্টাইল বোনার সে এটাই ভাল লাগে হেলদি হেলদি খাওয়া পরে লবণটা দেখি হ্যাঁ আমি তো দিয়ে দিছি সুন্দর হয়েছে আপা হ্যাঁ দেখে দেখ শাক ঝাল খেতে ভালো লাগে না শাকের বাগান কালার চেঞ্জ এখানে খুব সুন্দর কালার আছে মুখী হয়ে গেছে এখন আমি কি করব কাঁচা মরিচ ধনিয়া পাতা তারপরে বাগার বাগার হয়ে গেছে এখানে রসুন পেঁয়াজের বাগার মুখি তো আমরা রসুন পেঁয়াজের বাগার দিই কি স্মেল বাড়িছে মাশাআল্লাহ আফারাতের রান্না আপনাদের মন চায় আসবেন খাবেন আমাদের বাসায় যা খেতে চাবেন আমরা খাওয়াবো ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই একটা লাইক আর সাবস্ক্রাইব দিবেন দিবেন আর সেই ময়েতে রান্না করবেন কি বলেন এটা খাসা সাজানো রান্না নাকি হাতে মাখানো রান্না হাতে মাখানো বলেন দেখেন দর্শক খুবই সুন্দর হয়েছে এবং খুবই টেস্টি খাওয়ার এটা আপনারা ট্রাই করবেন ওকে আল্লাহ হাফেজ দরগাহে আমরা আর বাইজা